তো এটা হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্র। তো এটাও একটা ভালো আকর্ষণীয় জায়গা যেখানে বিজ্ঞানের নানা রকম জিনিসপত্র আছে। তো সেইটা আমার সেটা আমরা এখন দেখবো আর ভেতরে যাব। আর এটা যেতে কিন্তু টিকিট লাগে, তো টিকিট কত সেটা তোমাদের জানাবো। টিকিট কত লাগবে? মিনি মিউজিয়াম এন্ট্রি হচ্ছে 30 টাকা। 30 টাকা দিলেই আমরা কিন্তু সব দেখতে পারবো মিউজিয়াম এন্ট্রি। চল, তো এটা টিকিট, টিকিটের মূল্য হচ্ছে এন্ট্রি মূল্য মানে মিউজিয়ামের এন্ট্রি মূল্য সেটা হচ্ছে 30 টাকা। আর আমরা 3D শো দেখবো, তো ওটার জন্য আবার 25 টাকা করে পার হেড খরচা। তো এটা হচ্ছে আমাদের মিউজিয়ামে ঢোকার পথ। চলো যাবো, পার্ক আছে এবং মিউজিয়াম আছে, পুরোটা দেখবো। এইটা বিষয়টা হচ্ছে এটা এখানে টাচ না করে ওদিকে নিয়ে যেতে হবে। দেখা যাক, একবার টাচ হয়েছে ছুরি উঠলো, হবে না কিন্তু এখন ভুল ভুলে ঢুকেছি। মোয়া হারিয়ে গেছে, এখন তাজা আপডেট, ও হারিয়ে গেছে, এখন ও হারিয়ে গেছে, কি করে বুঝতে পারছে না। এবার কোথায় যাবে? এই ঢাকাতে তো এটা হচ্ছে মিরর ঠিক, যেখানে আমি শুধু মহা দেবীকে দেখতে পাচ্ছি আর কাউকে দেখতে পাচ্ছি না। আমি দুর্ভাগ্যবশত নিজেকেও দেখতে পাচ্ছি না, শুধু একজনকে দেখতে পাচ্ছি। চারিদিকে মহা 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 মহা। রোগা একটু হবে, দেখা যাক। চলো, ও এখন একটা সায়েন্স পার্কে ও একটা খুঁজে পেয়েছে রোগা হওয়ার জন্য, তো এখন এটা চালাবে। গিনিপিগ শুরু হয়ে যাও, গিনিপিগটা দিয়ে দাও আমাকে। গিনিপিগটা ঠিক এরকমভাবে ওঠে, দেখা যাক। পিছনে 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 খেল 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 আস্তে 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 আস্তে। শ্বশুর মশাই, আপনার মেয়ে দেখুন নিজের ওয়েট নিজে টানতে পারছে না, দেখুন দেখুন এই দইটা ধরে নিজের ওয়েট নিজে টানতে হয়, টানতে পারছে না। এই দেখুন, এই দেখুন হয়ে গেছে ওর, দেখুন হয়ে গেছে ওর, দেখুন পারে না, আর হয়ে গেছে, হয়ে গেছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ও ও ও নিয়ে আমাকে ধর, তো আমরা এখন এসেছি দীঘার বিজ্ঞান কেন্দ্র বলে একটা জায়গা আছে, সায়েন্স সিটি। এইখানের ভেতরে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া জায়গা আছে যেখানে কিছু স্ন্যাক্সও খাওয়া যায়, চা কফি কোল্ড ড্রিঙ্কস এগুলোও খাওয়া যায়। কিন্তু এখানের বিশেষত্ব হলো এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি আমরা এরকম কিছু পরিবেশও দেখতে পাই যেখানে ছোটো ছোটো খরগোশ রয়েছে, আশেপাশে অনেক স্কুইরেলস রয়েছে,
আবার এই যে এখানে কতগুলো পাখি রয়েছে তার মাঝে বসে থাকতে হচ্ছে, তার এই ধারে গাছপালা, মনোরম পরিবেশ, এখানে আবার পাশাপাশি কতগুলো রঙিন মাছ রয়েছে অ্যাকোরিয়ামে, কতগুলো সাদা সাদা ইঁদুর রয়েছে, আর রয়েছে এরকম মন খারা দৃশ্য, কত সুন্দর। এইটা হলো জায়গাটা, এর ভেতরে আছে বসার জায়গা, এখানেও যায়, এটাও একটা ক্যাফেটেরিয়া টাইপের জায়গা। আমার বেশ ভালো লাগছে এই জায়গাটা, আপনাদেরও ভালো লাগবে এই জায়গাটাই আশা করছি। তো বর্তমানে আমি এবং মহুয়া বসে আছি হচ্ছে দীঘা সমুদ্রে, এবং আমাদের যাওয়ার পালা দীঘা সমুদ্রের পারে যাওয়ার পালা। পিসি আপনার জন্য ব্যাগ কিনেছি আমি, ঠিক আছে, আপনার জন্য এক্সক্লুসিভ ব্যাগ কেনা আছে, সেটা কিন্তু অবশ্যই আপনি ব্যবহার করবেন সেটা আমি চাই। আমি জানি আপনি আমাকে এই ভিডিও থেকে হাসছেন, কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। মহুয়ার পছন্দ, মহুয়া মহু পছন্দ করেছে, আমি মন থেকে পছন্দ করেছি, পিসি ব্যবহার করবেন কিন্তু ভালো লাগবে আমার। তো এখন আমাদের বাড়ি যাওয়া পড়া, তো এখন একটু পরে ট্রেন ধরবো 6:25, ট্রেন ধরেই আমাদের বাড়ি, তো এখন বাড়ি 5:30, তাই জন্য অন্ধকার হয়ে যাবে।